আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই জেবু ব্লগ সিনিয়রিতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সামনে ফ্রুট কেক নিয়ে এলাম। দেখেন কেকটি দেখতে কত সুন্দর। তো চলুন রেসিপিটি দেখা যাক। ফ্রুটস কেকের জন্য আমি প্রথমে জেলি তৈরি করে নিব। তো সেজন্য আমি চুলার মধ্যে একটি পাত্র দিয়ে দিলাম, আর পানি দিয়ে আগার আগার সিদ্ধ করে নেব জেলি তৈরির জন্য। এবার আমি দিয়ে দিব 1 কাপ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি একটু করে লবণ। এবার আমি এগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে করতে যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা কমে দেবো। একদম দুহয়ে যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আগার আগার রেডি হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। ঠান্ডা করে আমি সাজিয়ে নেব। ফ্রুট কেকের জন্য আমি একটা পাটিতে অনেক ধরনের ফ্রুট কেটে নিলাম। এবারে এর উপরে দিয়ে দেব আগার আগারের জেলি। তো আমি দিয়ে দিচ্ছি এটা আমি এখন সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 15-20 মিনিটের জন্য। তারপরে এর উপরের লেয়ারটা আমি তৈরি করে নেব। উপরের লেয়ারটা তৈরি করার জন্য আমি আগার আগার জেলের মধ্যে কয়েক ফুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আছে। এটা দিয়ে আমি উপরের লেয়ার তৈরি করে নেব। উপরের লেয়ারটা আমি তৈরি করে নিয়েছি, এটা সেট হয়ে গেছে। এটা আমি এখন দিয়ে দিব। দিয়ে কয়েক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। যখন ঠান্ডা হবে বসে যাবে ভালো করে তখন আপনাদের সাথে শেয়ার করব। ফ্রুট কেক রেডি হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর। আমি এবার এখান থেকে একটা প্লেটে সার্ভ করে নেব। এটা আমি প্লেটে সার্ভ করে নিলাম। দেখেন ব্যাক সাইড কত সুন্দর হয়েছে। দেখেন আপনারও এরকম করে তৈরি করে করার চেষ্টা করবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।